ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগে রেজওয়ান সিদ্দিকী কাব্বু নামের আইন বিভাগের শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আর র‍্যাগিং এর দায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার হয়েছে আরো পাঁচ শিক্ষার্থী। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের সই করা অফিস আদেশ থেকে তথ্য জানা যায়। এর আগে ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির ১২তম সভায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। র‍্যাগিং এর অভিযোগে বহিষ্কৃতরা হলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের হিসাম নাজির শুভ, মিজানুর রহমান ইমন, শাহরিয়ার পুলক, শেখ সালাউদ্দিন সাকিব ও সাদমান সাকিব। নিজ বিভাগের এক জুনিয়রকে র‍্যাগিং এর ঘটনায় তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করা হয়েছিল।